बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम व्यूअर्स, आपनारा सबाई केमन आछेन? आशा करी खूब भालो आछेन। आमी आलहमदुलिल्लाह भालो आछि। হ্যাঁ, আমি আব্বুকে চা দিয়ে হয়ে গেছে, এটা আপনাকে দিতেছি। ওয়েলকাম। চাটা খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। সকালে নাস্তা খাওয়া কমপ্লিট হয়েছে। আপনি বাবা আপনাকে পড়াইতেছে, কিছুদিন পরে আপনাদের খাতা জমা দিতে হবে, এসডব্লিউ খাতা। আপনি বাবা আফিনকে পড়াইতেছে, আমি এখন রান্না করতে যাই। আজকে রুই মাছ, বড়ি আর বেগুন ফুলকপি দিয়ে রান্না করব। রুই মাছ মাখানো হয়ে গেছে, এখন রুই মাছ একটু ফ্রাই করব। রুই মাছ একটু ফ্রাই করতেছি, মাছ এক সাইড থেকে ফ্রাই হয়ে গেছে আর এক সাইড পাল্টাই দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন বড়ি ভাজবো। এখন বড়ি ভাজবো, এখন বড়ি ভাজতেছি। বড়ি ভাজা হয়ে গেছে, এখন তরকারি বানানো স্টার্ট করি। পেঁয়াজ একটু লাইট ব্রাউন হয়ে গেছে, এখন শুকনো মশলা দিয়ে দিই। লাল মরিচ গুঁড়ো এক চা চামচ, হলুদ হাফ চা চামচ দিয়েছি, লবণ হাফ চা চামচ আর জিরা গুঁড়া এই চা চামচ। ভালো করে মিক্স করেছি, তারপরে একটু পানি দিয়ে কষাবো। মশলা কষানো হয়ে গেছে, এবার ফুলকপি আর বেগুন দিয়ে দিই। দিয়া হয়ে গেছে, এবার মশলা সাথে সবজিটি মিক্স করে দিই। মশলার সাথে সবজি মিক্স করে ফেলছি, এখন বড়িও দিয়ে দিই। বড়িও দিয়ে হয়ে গেছে, এখন মিক্স করে দিই। বড়ি সবজি মশলার সাথে ভালো করে মিক্স করা হয়েছে, এখন পানি দিয়ে দিছি। আর কিছুক্ষণ পরে আসে, চেক করছি। কিছুক্ষণ হয়ে গেছে, টমেটো দিয়ে দিই আর কাঁচামরিচ দুইটা দিয়ে হয়ে গেছে। এবার একটু মাছ দিয়েও কমপ্লিট হয়ে গেছে, এখন ধনিয়া পাতা কুচি যেটা করে রাখছি ওটাও দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি দিয়ে দিই, ধনিয়া পাতাও দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে, এখন রান্না আমার কমপ্লিট। আমি একটা ডিশে ডিশ অর্ডার করে ফেলি, রান্না কমপ্লিট করে ডিশ অন করে ফেলছি। আজকে কলে শাকও রান্না হবে, কলে শাক ভাজি হবে। এখন শাক কাটা দিতেছে, এখন এখানে কলে শাক ভাজি হবে। অয়েল দেওয়া হয়ে গেছে, অয়েল একটু গরম হয়ে যায়, তারপরে শুকনো লাল মরিচ পেঁয়াজ আর লসুন দিয়ে দেব। পেঁয়াজ লসুন আর শুকনো মরিচ দেওয়া হয়ে গেছে গরম অয়েলের ভিতরে, লবণ দিয়ে শাককে চটকাই দিতে হবে। পেঁয়াজ আর লসুন একটু ভাজা হয়ে গেছে, এখন শাক দিয়ে দিতেছি। কাঁচামরিচ দিয়ে হয়ে গেছে, এবার ভালো করে মিক্স করে দিই। ভালো করে মিক্স করা হয়েছে, কিছুক্ষণ পরে শাক রান্না হয়ে যাবে। রান্না করে আমি একটা ডিশে ডিশ আউট করে ফেলব। শাক রান্না কমপ্লিট করে একটা ডিশে ডিশ আউট করে ফেলছি, এখন আমরা সবাই একটু করে ভাত খাবো। এখন সবার সাথে আমি খেতে বসছি। বিসমিল্লাহ। শাক তো মজা হয়েছে, ভালো মজা হয়েছে। এমন জল লাগবে আপনি? মজা হয়েছে।
দুপুরে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ডিশ ওয়াশ করে দিই। আব্বু আজকে পেঁপে নিয়ে আসছিল, আমি পেঁপে কেটে আমাদের সবাইকে খেতে জন্য দিছি। আফরিন আসো, আমি আসেন, আব্বু বসেন, হ্যাঁ আমিও খাইতেছি। এখন আমি রুটি খাই। পেঁপে অনেক মিষ্টি আছে, দুপুরে খাওয়ার পরে আমরা এখন পেঁপে খাইতেছি। পেঁপে খায় কমপ্লিট হয়ে যায়, তারপরে আমি চা নিয়ে আসবো। আমি কি চা দিয়ে কমপ্লিট হয়ে গেছে, এবার আপনি বাবাকে চা দিয়ে আসি। আপনি বাবা তো এখানে নাই, মেবি ঘরে চলে গেছে। আপনি পাপা, এই যে আপনার জন্য চা নিয়ে আসছি। ওয়েলকাম। দুপুরে খাবার খাওয়া কমপ্লিট করে এখন একটু রুমে আসছি, দেখতেছি আফরিন নিজের খেলনা নিয়ে খেলাধুলা করতেছে। আম্মু ঘুমাবা না? হ্যাঁ মা ঘুমাবো। আচ্ছা তো কখন ঘুমাবা, সব উঠাই ফেলি? না মা একটু খেলতেছি। আচ্ছা খেলতেছো, মন তো কিন্তু খারাপ লাগতেছে, কি ব্যাপার, কিছু বলতে চাও? এটা তো এই ঘর তো শাহাপামা দিয়েছিল, আর আজকে আজকার জন্মদিন আছে। হ্যাঁ আজকে আজকার জন্মদিন, আমার অনেক মনে পড়তেছে। ইনশাআল্লাহ আমরা যাবো এক না একদিন। তিন বছর আগে তো আমি আজকার জন্মদিনে তো ছিলাম। হ্যাঁ তিন বছর আগে আমরা ছিলাম, আর মনে আছে তিন বছর আগেই আমরা আসছিলাম এখানে বাংলাদেশে আসছিলাম। মা যখন আমি ওখানে ছিল তখন তো আমি আজকা আপুকে গিফট দিতে পারছিলাম। ওই সময় তো আমরা ছিলাম, এই জন্য দিতে পারছিলাম। এইবার তো যাইতে পারি নেই, থাক কোনো অসুবিধা নেই, ইনশাল্লাহ নেক্সট টাইম যখন আমাদের যাওয়া হবে তখন আমরা ওকে গিফট দিতে পারবো, ঠিক আছে? আম্মু এখন আমাকে আজকার আপুর অনেক মনে পড়তেছে। বুঝছি, আজকে আজকার জন্মদিন এই কারণে তোমাকে অনেক মনে পড়তেছে। মেবি কেক যখন কাটবে তখন তো তোমার মামা নানা নানি ফোন দেবে, তখন আমরা দেখতে পারবো, ঠিক আছে? আপসেট হওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? খুশি খুশি থাকো। দেখো আমার তো মা বাবা ওখানে আছে, আমি তিন বছর আগে আসছিলাম, তারপরে তো আর আমি মা বাবা বাসা যাইতে পারি নেই। আপনি বাবা আসেন, দেখেন ওই আজকার জন্মদিনের কথা মনে করতেছে। আচ্ছা তিন বছর আগে ওখানে ছিল তো ওই সময়, তো ওইটাই মনে করতেছে। আর ও মামা যে তো মাই তো ওখান থেকে আসে, তিন বছর হয়ে গেছে এখনো যায়নি। হ্যাঁ এটাই তো বলতেছি, আমি তো তিন বছর হয়ে গেছে নিজের মা বাবা বাড়ি আর যাইতে পারিনি তিন বছর থেকে। বাবা কোভিড এর কারণে আরো প্রবলেম হয়ে গেছিল, তো কারণে এখানে যাওয়া যায়নি। ইনশাআল্লাহ যাওয়া যাবে না নেক্সট টাইম। করোনা না আসলে কত ভালো হইতো, আমি আজকে আপু থেকে দেখা করতে পারতো। ইনশাআল্লাহ দেখা করতে পারবা, এখন করোনা এসে পড়েছে, কিছু করা যাবে না, ঠিক আছে? না তাড়াতাড়ি ঘুমাও, ঠিক আছে? আর যখন ওরা ফোন দিবে তখন আমরা ইনশাল্লাহ দেখতে পারবো আজকাল জন্মদিন পার্টি, ঠিক আছে আম্মু? বিকালে ঘুম থেকে উঠা পরে আমি আফরিনের জন্য আফরিনের বাবার জন্য ডিম বয়েল করতে দিছি। আফরিন আম্মু এই যে হাঁসের ডিম আমি বয়েল করতে দিছি, এখন তুমি দাদু আর বাবা খাবা, ঠিক আছে? হ্যাঁ মা, ঠিক আছে আম্মু। ওকে এখন তো স্কুল খুলবে আমাদের, বলা যায় না, এখন কিছু বলা যায় না, হইতে পারে খুলবে হইতে পারে না খুলবে, কিছু বলা যাবে না। তুমি শুধু অনলাইনে যেটা পড়া দে আম্মু ওটা ভালো মতো পড়বা করবা, যখন স্কুল খুলবে ইনশাআল্লাহ স্কুল যাবা। দেখো ডিম বয়েল তো হয়ে গেছে। হ্যাঁ ডিম বয়েল হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামাই বাবা আপনি দাদু আর আপনি জন্য ডিম, হাঁসের ডিম বয়েল করে নিয়ে আসছি, যে আপনারা খান। কি কোনো ওয়েলকাম, কোনো হরর ড্রামা দেখতেছেন? আপনি দেখতেছেন? আচ্ছা আবার ভয় পাবা না রাতে? আচ্ছা আপনার তিনজন খান, আমি চা রান্না করে নিয়ে আই। আপনি আম্মু ন ন ন ন তাতে ন সেটি খাওয়া হইতেছে। আম্মি আব্বু নেই না?
আজকে আফিন বলছে আফিনও চা খাবে সবাই সাথে। আফিন আম্মু চা রাতে ভয় পাবা দেখবা না সব। আপনি বাবা থ্যাংক ইউ ওয়েলকাম থ্যাংক ইউ ওয়েলকাম। আজকে আমার ছোট ভাই মেয়ে জন্মদিন আছে, ও কেক কাটা হইতেছে, আমাকে দেখাইতেছে অনলাইনে। হ্যাপি বার্থডে টু ইউ আতকা, হ্যাপি বার্থডে টু ইউ আতকা। ভালো লাগতেছে এখন দূর আছে অনলাইনে মাধ্যমে দেখতে পারতেছি, ভালো লাগতেছে। মামি ছোট মামি, এটা আমার মেজর ভাই ছেলে মেয়ে আফিন, আমার ছোট ভাই সাহাব, এটা আমার ছোট ভাই সালা মোহন, এটা এয়ারফোর্সে আছে। ভালো, অনেক সুন্দর সেলিব্রেশন হইতেছে এখন, বেলুন ফুটানো হইতেছে। আচ্ছা ছোট মেজর মামা, এটা আমার আব্বা আর আমার বড় বই আছে, ওদিকে ছোট মামি বসে আছে, আর একটা যে খাটে যে বসে আছে কিনারে, এটা আমার ভাবি আছে, আমার বড় খালা বড় ছেলে বউ আছে। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। ভিউয়ার্স, ইনি কিন্তু আমার বড় বোন ফারজানার নাম আছে। আজকে আমার ভাতিজি আমার ছোট ভাই মেয়ে জন্মদিন ছিল, সব মেহমানরা আসছে, কেক কাটানো হয়েছে, এখন সবাই আছে। ওকে তোমরা কন্টিনিউ করো, আমরা এখন রাতে ভাত খাইতে যাই, খুব ভালো লাগছে দেখে, ভালো থাকো। সবাইকে ভাত দিতেছি, দাদি দাদা আসে, আমি ভাত বাড়তেছি, এখন আমি সবার জন্য ভাত বাড়তেছি। ওকে ভিউয়ার্স, আজকে আমার ভিডিও এখানেই শেষ। আজকে আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগলে আমার ভিডিওকে লাইক করবেন, কমেন্টস করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা আমার চ্যানেল সময় কথাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।